হচ্ছে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে আমার আজকে ট্রেন রাতের ডাউন ব্রহ্মপুত্র মেল, যে গাড়িটির নাম্বার হচ্ছে 15658। 11টার সময় আসবে এবং 11:05 ছাড়বে। তো আমার সাথে আরেকজন যাচ্ছে, সে জলপাইগুড়ি থেকে উঠবে এবং আমি এনজিপি থেকে উঠব। আগে কি হচ্ছে আমি আপনাদের জানাচ্ছি। এটা আমার কোচ S9, বার্থ নম্বর হচ্ছে 19/21 S9। এটা আমার কোচ নম্বর S9, বার্থ নম্বর 19/21, একটা আপার একটা মিডিল। বেসিনের কি অবস্থা, যদি একটা রেলের থেকে প্যাসেঞ্জারের দোষ বেশি, এখানে কিছু খাওয়ারের জিনিস মিলছে তার জন্য এই অবস্থা, জল আটকে আছে। যাই হোক, রাত্রে কিছু দেখাতে পারিনি, কিন্তু অনেক রাত্রেই ট্রেন ছেড়ে 11টার সময় এনজিপি থেকে ছেড়েছে। সকালের পরে কোন কোন স্টেশনে আরও আছে বাকি সেগুলো সব দেখাচ্ছে। এসে পৌঁছলো এখন সুলতানগঞ্জ। তো আমাদের জল শেষ হয়ে গেছে, তো আমি জল নেওয়ার জন্যই এখন দেখছি কোথায় জল পাওয়া যায়। এখন আমরা দাঁড়িয়ে আছি সুলতানগঞ্জ, একটু পরে ট্রেন এখান থেকে ছেড়ে দেয়। আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুর স্টেশনে, ট্রেন এখনই এসে দাঁড়ালো এখানে, এখন এখান থেকে ট্রেন এখনই ছেড়ে দেবে। এটা হচ্ছে জামালপুর স্টেশন। এসে পৌঁছালাম প্রয়াগরাজ স্টেশন। রাতের খাওয়ার আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি, এখানেই আমরা খেয়ে নেবো, একটু পরেই হয়তো ব্রহ্মপুত্র মেলে এখান থেকে ছেড়ে দেবো। ধন্যবাদ। এসে পৌঁছালাম গাজিয়াবাদ, বাজে 4:57, এখন নামলাম আমরা, এখন এখানে ফ্রেশ ট্রেশ হবো। নেক্সট আমাদের ট্রেন শতাব্দী, যেটা এখানে আসবে 7:20। গাজিয়াবাদের ওয়েটিং রুমটা এই জায়গা, যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা ফ্রেশ ট্রেশ হচ্ছি।